অনেকে মিউজিক নিয়ে একটা ভুল ধারণা থাকে আমাদের দেশে, সেটা হচ্ছে হয়তো মিউজিক করলে একটা ক্যারিয়ার চুজ করা অনেক টাফ। বাট আমি একটু বাবা মাদের যারা দেখছেন একটু বলতে চাই যে আপনাদের ছেলেমেয়েরা যদি মিউজিক করতে যায় প্লিজ একটু ওদের সাপোর্টটা দিয়েন। বিকজ আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স যদি আপনার সাথে শেয়ার করি, আমি আমার ব্যান্ড নিয়ে ট্রেন র্যাক আমাদের সবচেয়ে বড় ড্রিম অ্যাচিভ করতে পারি, সেটা হচ্ছে আমরা ওয়াকেন ওপেনের নামে একটা কনসার্টে বাজাই জার্মানিতে। সেখানে হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় যে ব্যান্ডগুলা, নট জাস্ট বাংলাদেশ, একদম পুরো ওয়ার্ল্ডে সব থেকে বড় ব্যান্ডরা ওখানে বাজায়। সো বাংলাদেশ থেকে আমরা প্রথম ব্যান্ড যারা 87টা ব্যান্ডকে বিট করে বাংলাদেশে টপ ফাইভে যে আমরা ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে যে আমরা তিনটা কান্ট্রিকে বিট করে তারপর আমরা জার্মানিতে চান্স পাই, ওখানে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগকে প্রথমভাবে আমরা রিপ্রেজেন্ট করি। সো ওইটার পরে আমাদের লাইফ আসলে পুরাটাই চেঞ্জ হয়ে যায়। বিকজ বাংলাদেশে আসার পরে দেখা যাচ্ছে আমরা একটা ক্যারিয়ার কিছুটা চুজ করতে পারছি, বিকজ উই আর গেটিং মোর পেড। সো আমরা তখন থেকে আরও হয়তো হাই পেমেন্ট কিছু কনসার্টস পাই, তারপর হচ্ছে আমরা বিভিন্ন মিডিয়া কভারেজ পাই, ইভেন এরকম আমরা কিছু ইউথ বা এখনকার ছেলেমেয়ে পাই যারা এসে বলে যে ভাই আপনাদের কনসার্ট দেখার পর আমার বাবা মা মিউজিক করতে দিয়েছে। সো আই থিঙ্ক এটা একটা চেঞ্জ। সো ওটার পরে আবার আমরা কিছু ইন্ডিয়াতে অফার পাই শো করার জন্য, আমরা তারপরে হচ্ছে নেপালে কনসার্ট পাই, ফিলিপিন্সে পাই, বিভিন্ন অনেক কান্ট্রিতে আমরা অফার্স পাই। সো তখন থেকে আসলে আমাদের লাইফটা একটু পজিটিভ দিকে চলে যায়। অ্যান্ড আরেকটা জিনিস আমি যেটা বলবো, মিউজিক করতে হলে আসলে এটা নিজের বিশ্বাসের উপর। অনেকে মনে করে আপনার ব্যাড প্যাথে চলে যাবেন মিডিয়াতে আসলে, সেটা অ্যাক্টিং হোক, মিউজিক হোক, মডেলিং হোক, বাট এটা আসলে নিজের উপর। আপনি নিজে সেফ অ্যান্ড অনেস্ট থেকে যদি সব কিছু করেন যে কোনো কিছুই পসিবল। সো আমি সবাইকে এনকারেজ করবো যেটা আপনারা করতে চান জাস্ট অনেস্ট হয়ে কাজ করে যাবেন। সো আরেকটা আমি এক্সপিরিয়েন্স বলতে চাই হচ্ছে আমরা জার্মানিতে ওয়াকেনের আগে আমরা হ্যামবার্গে একটা শো করি। সো যারা একটু হলেও মিউজিক শুনেন, হয়তো অনেক এখানে যদি কোনো আমাদের ফ্যানই হয়তো যদি এই ইন্টারভিউটা দেখেন, তাদের বাবা মা হয়তো একটা ব্যান্ড আছে ওয়ার্ল্ডের অনেক বড়, সেটা হচ্ছে বিটলস। বিটলসকে হয়তো অনেকেই চিনেন। সো আমরা বিটলস যেই স্টেজে বাজাই আমরা এক্স্যাক্টলি ওই স্টেজে বাজাতে পারি। অ্যান্ড আই রিমেম্বার শোটা করার পরে অনেকে এসে জিজ্ঞেস করতেছিল যে বাংলাদেশ কোন কান্ট্রি, বাংলাদেশ কোথায়, বা এই ফ্ল্যাগটা কোন কান্ট্রির। সো তখন আমরা রিয়েলাইজ করি যে আসলে আমরা যে ওয়াকেন বাজাচ্ছি, ইভেন এয়ারপোর্টে আপনার একটা ম্যাপ থাকে, সো ম্যাপের মধ্যে আপনারা পিন করে দিতে পারবেন যে কে কোন দেশ থেকে আসছেন। সবচেয়ে মজার বিষয় আমরা পাঁচটা মানুষই জাস্ট বাংলাদেশ থেকে ছিলাম। সো তখন একটা প্রাউড ব্যাপার ছিল যে আমাদের পাঁচটা ছেলের থেকে লক্ষ লক্ষ মানুষ হয়তো বাংলাদেশটা চিনবে, অ্যান্ড দ্যাট টু উইথ মেটাল মিউজিক, যেটা কোনো দিন আমরা ভাবি নাই পসিবল যে মেটাল মিউজিক করে আমাদের দেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। এই ব্যাপারটা আমাদের জন্য এখন অনেক বড় ব্যাপার। তারপর আরেকটা জিনিস বলতে চাই, ওই কনসার্টে যখন সবাই জিজ্ঞেস করতেছিল কান্ট্রির ব্যাপারে, আমাদের দেশের ব্যাপারে, তখন আমরা তো অবভিয়াসলি তাদের বাংলাদেশের ব্যাপারে অনেক কিছু বলেছি, ইভেন আমাদের খাওয়া দাওয়ার কথাও বলেছি যে কতটা মজা এসে খেয়ে যেতে। যাই হোক, একটু মজা করলাম। আরেকটা ব্যাপার হচ্ছে একটা অ্যাচিভিং অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল হচ্ছে চারটা কান্ট্রির মধ্যে আমরা হায়েস্ট সেলিং আমাদের টি শার্ট বিক্রি হয় ট্রেন রেকের, অ্যান্ড দ্যাট টু একটা বাংলাদেশের ব্যান্ড। সো এটা আমাদের জন্য ওয়াজ আ হিউজ অ্যাচিভমেন্ট, বিকজ জার্মানির থেকে যারা ওইখানে আমাদের ইনভাইট করে তারা আমাদের বলতেছিল যে এটা কোনো দিন অনেস্টলি ওরা এক্সপেক্ট করে নাই যে বাংলাদেশ থেকে একটা ব্যান্ড এসে সবচেয়ে বেশি ওনাদের টি শার্ট বিক্রি করবে। এখানে কেন পয়েন্টটা ইম্পর্টেন্ট ইজ বিকজ জার্মানিতে যে ক্রাউডরা থাকে ওখানে কিন্তু জাস্ট জার্মানরা আসতেছে না, বিভিন্ন ইউরোপ থেকে ক্রাউড আসতেছে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসতেছে। ওদের একটা ব্যাপার কি, আমরা যখন বলি যে আমাদের একটু টি শার্টটা কিনেন একটু সাপোর্ট হবে, ওরা বলে না আগে তোমাদের গান শুনবো, তোমাদের বাজানি দেখবো, এরপর আমরা কিনবো। সো এই টপিকে আমি একটা জিনিস বলতে চাই কি, যে আমাদের একটা ভুল ধারণা থাকে যে লালন মিউজিক হইতে পারে, বা আমাদের দেশে যেই মিউজিক নিয়ে একটু সবাই ইউজ টু, ওয়েস্টার্ন কালচার যে মিউজিকটা এখানের থ্রুতে কিন্তু আপনি অনেক কিছু এক্সপ্রেস করতে পারবেন সবাইকে। সো এই ওয়েস্টার্ন মিউজিকটা এমন না যে, অনেকের ভুল ধারণা থাকে যে এখানে আসলে অনেক আমরা এগেনস্টে অনেক কিছু নিয়ে কথা বলি, ইটস নট দ্যাট। অনেক কিছু আমরা পজিটিভ মেসেজও মানুষকে দিতে চাই, যেমন বুলিং নিয়ে হতে পারে, যে স্কুলে হয়তো ছোটোবেলা কিছু মানুষের লাইফ ট্রমা থাকে যে স্কুলে হয়তো মারামারি করে বড় হয়ে তাকে এই জিনিসটা এফেক্ট করে, বাট গানের মেসেজের থ্রুতে আমরা এগুলোও তাদের বলতে চাই যে যতই যা করো নিজের বিশ্বাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো অনেক রকম এরকম আসলে মেসেজ থাকে গানের থ্রুতে। সো এরকম মিউজিক যারা পজিটিভলি নেবেন
পজিটিভ মেসেজও পাবেন আপনারা। আচ্ছা, আরেকটা জিনিস সবাইকে বলতে চাই যে এখানে যারা দেখছেন, যদি কেউ মিউজিক চুজ করেন বা যা কিছু চুজ করেন, দেশপ্রেমটা কোনোদিনও আপনারা ভুলবেন না। বিকজ নো ম্যাটার হোয়াট, আমরা বাংলাদেশি এটা প্রাউডলি বলবেন, আমরা বাঙালি। সো আমি যেটা করি সব সময়, যখন আমি বিদেশে কনসার্ট দেখতে যাই, সেটা আমেরিকায় হোক বা ইন্ডিয়ায় হোক আর যেখানেই হোক, সবসময় আমি বাংলাদেশের পতাকাটা নিয়ে ঘুরি। বাইরে যে মিউজিক করতে পারো বা বাইরে যে একটা ক্যারিয়ার করতে পারো, মানে অনেক সময় বলেছে, বাট এখানে একটা ব্যাপার কি, আমার অলওয়েজ থিঙ্কিংটা ছিল যে যা করবো দেশের থেকে, এই যে দেশ থেকে যে আমি বাইরে রিপ্রেজেন্ট করলাম, দেশ থেকে যে আমি পতাকা নিয়ে সবসময় ঘুরি, আমি বড় বড় ব্র্যান্ডের সিগনেচার নিয়ে আসি, এইটাই তো অনেক বড় ব্যাপার আমার জন্য। সো আমি যখন অনেক কনসার্ট দেখি, তখন আমি ভিআইপি টিকিট মাঝে মাঝে নেওয়ার চেষ্টা করি, যখন টাকা সেভ করতে পারি তখন। সো ভিআইপি কনসার্টগুলো যেটা হয়, আপনি কিছু কিছু ব্যান্ডের মিট করতে পারবেন, আপনার যারা হিরো বা আপনার যারা ফেভারেট ওদের একটু মিট করার সুযোগ দেয়। সবসময় আমি একটা মেক শিওর করি, ছবিটা আমি আমার পতাকাটা নিয়ে তুলবো। যারা আমার, যদি আমার কোনো পেজ বা আমার ফেসবুকে আছে, এটা হয়তো আপনারা নিচে দিয়ে দিতে পারবেন, আপনারা দেখতে পারবেন যে আমার ফ্ল্যাগ নিয়ে ছবি আছে, এবং আমি সবসময় এগুলো সিগনেচার করে আনি আমার পতাকার মধ্যে। আমি কিন্তু আমার গেঞ্জিতে করতে বলি না, আমার গায়ে শরীরে করতে বলি না। অনেকে যেমন হাতে করে ট্যাটু করে ফেলে সাথে সাথে, আমি এটাও করি না, আমি সবসময় আমার পতাকাতে করে, কারণ আমি যখনই পতাকাগুলো নিয়ে যাবো, এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে আমার জন্য। আরেকটা মজার ব্যাপার আমি একটু বলি, যে একটা ব্যান্ড ছিল মিস মে আই, সো ইউএসএ তে একটা কনসার্ট দেখতেছিলাম, সামনের রো তো আমি পতাকা নিয়ে এরকম করে চিল্লাইতেছিলাম যে আমার পতাকাটা এরকম করে নেওয়ার জন্য। মজার ব্যাপারটা হচ্ছে, ভোকালটা ওই আমাদের দেশের পতাকা নিয়ে একদম এরকম করে ধরে এটা সবার সামনে সেইটা একদম প্রেজেন্ট করতেছিল। সো আই থিঙ্ক যে নিজের কান্ট্রি নিয়ে প্রাউড হওয়া বা নিজের ক্যারিয়ার নিয়ে প্রাউড হওয়া, এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। কোনো সময় আপনি নিজেকে ডাউন করে দেখবেন না যে আমি এটা করতে পারবো না, সেটা করতে পারবো, নিজের দেশে কিছু করা পসিবল না, এই জিনিসটা একটু সবার মাথা থেকে সরাতে হবে। আই থিঙ্ক জাস্ট ফোকাস অন ইয়োর ওয়ার্ক অ্যান্ড জাস্ট বি অনেস্ট, অ্যান্ড আই থিঙ্ক এটা সম্ভব। বাসায় এমনি আনুমানিক কয়টা পতাকা আছে, মানে একটা পতাকা নিয়ে তো মুভ করা হয় না? আমার দুটো পতাকা আছে, বাট একটা বড় পতাকা আছে যেটা আমি সব জায়গায় নিয়ে যাই। যদি এখানে কেউ মেটাল হেড দেখে থাকেন, টেস্টামেন্ট হচ্ছে ওয়ার্ল্ড এর ওয়ান অফ দা বিগেস্ট থ্র্যাশ মেটাল ব্যান্ড, সো ওরা, ওদের সাইনটা আমার জন্য সবচেয়ে বড়। ইন্টারন্যাশনালি যদি বলতে হয়, আই স্টার্টেড অফ উইথ নিউ মেটাল ব্যান্ডস লাইক কর্ন, স্লিপনট, দেন লিম্বিস্কেট, ডিস্টার, পাপা রোচ, তারপরের দিকে গেলে প্যান্টেরা, মেটালিকা, আই গেস ব্রেকিং বেঞ্জামিন, অ্যান্ড পরের দিকেও যদি যাই ল্যাম্ব অফ গড, সো আরও অনেক, এটা আসলে নেভার এন্ডিং।